শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে লম্পট নামক একটি গল্প অবলম্বনে অভিষেক ভৌমিক একটি ছবি তৈরি করেছে ভিজুয়াল ভাইরাসে। এখন ছবিটা আছে, আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন। তবে যারাই দেখবেন আমি অনুরোধ করব, হ্যাঁ, কিছু না কিছু মন্তব্য করবেন, আপনার ভালো লাগা খারাপ লাগা যাই হোক সেটা লিখলে নতুন নতুন ছেলেমেয়েরা আনন্দ পায় এবং তাদের উৎসাহ বাড়ে, তাদের কাছে চ্যালেঞ্জটা আরও বেশি মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কি আর, মানে সমালোচনা হলে ছবির ভালো বললেও যেরকম তার কাছে আরও ভালো কাজ করার ইচ্ছে হয়, খারাপও যদি বলা হয় সেক্ষেত্রেও সে চেষ্টা করে না এর পরের বার আমি আরও বেটার আরও বেশি কনসেন্ট্রেট করব আমার ছবির বিভিন্ন মোমেন্ট ডেভেলপ করবার জন্য, বিভিন্ন মুহূর্তকে আরও ভালোভাবে গড়ে তোলবার চেষ্টা করব। তো যাই হোক, লম্পট নামটার ভিতরেই অনেক কিছু লুকিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি লম্পট গল্পটা যারা জানেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, তারা নিশ্চয়ই পড়েছেন যে একজন সফল ব্যবসায়ী, সে তার লোকালয় যেখানে তিনি থাকেন সেখানে তিনি ভীষণ একাই থাকেন, মানে হইচই করেন না, অর্থ আছে কিন্তু হইচই আনন্দ করবার জন্য অসংখ্য বন্ধুবান্ধব নিয়ে উল্লাস এবং পুরনো সময়, সেই সময় যেরকম মদ্যপান করা সেটা এখনও আছে, হ্যাঁ তখন ছিল তখনকার মতো, এখন হচ্ছে এখনকার মতো। তা যাই হোক এইগুলোর মধ্যে উনি থাকেন না, উনি ভীষণ নিজের মতো থাকেন, পাড়ার লোক যা বলে কি আর, যে উনি ওনার ব্যবসা নিয়ে থাকেন এবং বাড়িতে আসেন আবার নিজের মতোই থাকেন। হ্যাঁ, ওই রাস্তার ঘাটে দেখা হলে সজ্জন ব্যক্তি, খুব নম্রভাবে কথা বলেন, বিনয়ী, ভদ্র, শিষ্ট, তার মধ্যে সমস্তই ভালো গুণগুলো আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তু হলো আমরা গল্পের মধ্যেই দেখতে পাই এই চরিত্র তার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য এই পাড়া থেকে দূরে একটু ভেতরের দিকে অপরিচিত মানুষ সেখানে চেনে না এরকম একটি জায়গাতে সে একটি ঘর ভাড়া করে রেখেছে এবং এই ঘরে সে মাঝে মধ্যেই যায়, হ্যাঁ, এবং রাত্রি যাপন করে এবং সেখানে সে একটু নিজের মতো করে থাকে। সেই নিজের মতো থাকাটা কীরকম, সেটা কি আর পাঁচটা মানুষের মতো নাকি একটা লম্পটের মতো? এগুলো দেখতে গেলে, হ্যাঁ, জানতে গেলে অবশ্যই ছবিটা দেখতে হবে। তা যাই হোক, হ্যাঁ, সেখানে লম্পট যখন নিশ্চয়ই লম্পট, কিন্তু লম্পটের সাথে কী হলো, কেন লম্পট সে, সেটাই ধাক্কা, হ্যাঁ, গল্পের ভিতরেও সেটাই ধাক্কা, সেটা আমি বলবো না, কিছুতেই বলবো না, সেটা ছবিটা দেখুন। হ্যাঁ, তা যাই হোক, এইবারে ওই লোকটিকে আমরা এই ছবির, সে ওই এক রাতে যায়, হ্যাঁ, এবং সেইখানে একটি কাগজ খুলে, একটি চিরকুট খুলে সে পড়ে, হ্যাঁ, খুব আনন্দের সাথে এবং স্বপ্ন দেখে। চিরকুটটার মধ্যে কেউ লিখেছে রাত 10টায় যাব, তার মানে কারোর সাথে কথা হয়েছে, সে একটা পত্র পাঠিয়েছে, হ্যাঁ, যে রাত 10টায় কে আসবে, হ্যাঁ, এরকমভাবে একটা এক লাইন লেখা, মহিলা কি হতেই পারে, হ্যাঁ, কেন উনি এই ঘরে এসছেন, এসে একটু মদ্যপান করছেন, একটু তার টেপ রেকর্ডারে সে একটু গান ছেড়ে দিয়েছে। তাই এবার এই রাত 10টার আগেই সে মদ খাওয়া শুরু করে দেয় এবং মদ খেতে খেতে আলটিমেট রাত 10টা এক সময় বাজেও, হ্যাঁ, এবং মহিলা আসেও। আসলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটা কথা বলি, হ্যাঁ, যেটা বলতে চেয়েছেন ছবি তার গল্পের মাধ্যমে, এই লম্পট আমাদের সবার মধ্যেই লুকিয়ে রয়েছে। আমরা ভেবেছিলাম একটা বাজে মেয়ে আসবে, তাই তো, হ্যাঁ, তো রাত 10টায় তো এইসব যারা আসে তারা আমরা বলি খারাপ মেয়ে, হ্যাঁ, তা আমরা হয়তো খারাপ মানুষ, হ্যাঁ, তাই আমাদের ভিতরে খারাপ মানুষ না থাকলে ওই খারাপ জিনিস দেখতেই বা চাইবো কেন, অপেক্ষাতেও ছিলাম, কিন্তু সেই খারাপ মেয়ের ক্ষেত্রে কি হলো, খারাপ মেয়ে যা করে তা কতটা করলো, কিভাবে করলো, সেটা কতটা আনন্দ দিল আমাদের, সেটা গল্প পড়ে জানতে হবে অথবা অভিষেকের ছবিটা পড়ে জানতে হবে, ছবিটা দেখে জানতে হবে, সরি। তা যাই হোক, ছবিটা আপনারা দেখুন, হ্যাঁ, এবং বোঝার চেষ্টা করুন। আমি
পুরোটা না বললেও কিছুটা হয়তো বলে দিয়েছি। আসলে গল্পটা খুব ইন্টারেস্টিং। কোথাও এসে একটা থাপ্পড় খাই আমরা, কোথাও এসে আমাদের মনে হয়, না বলবো না, পুরোটা বলবো না। প্লিজ দেখুন, হ্যাঁ ছবিটা দেখুন, আমার বিশ্বাস ভালো লাগবে। দেখুন, ভুল ভ্রান্তি অবশ্যই থাকতে পারে, হ্যাঁ, কিন্তু অভিষেক চেষ্টা করেছে ছবিকে ভালো করা। তার প্রথম ছবি, হ্যাঁ, নিখুঁত আমি হয়েছে বলবো না, কিন্তু আপনাকে বসিয়ে রাখবে, যেরকম গল্পটাও বসিয়ে রাখে, হ্যাঁ, পড়তে বাধ্য হয় পাঠক, হ্যাঁ, তেমনি এটাও বসিয়ে রাখবে, কিন্তু গল্পের হয়তো গতি আর একটু বাড়াতে পারতো। টেকনিক্যাল প্রবলেম তো অবশ্যই কিছু না কিছু রয়েছে, কিন্তু এগুলো সংঘাত হয়ে দাঁড়াবে না। আপনি ছবিটা দেখতে দেখতে আপনার খুব খারাপ লাগবে বলে আমাদের মনে হয় না, তবু কীরকম লাগলো সেটা সরাসরি বলবেন। হ্যাঁ, অভিষেকদের উৎসাহ দেবেন। অভিষেক ভৌমিকের মতো অসংখ্য ছেলে মেয়ে তারা আগামী দিনে ভালো ভালো ছবি নিয়ে আসবে। ডিটেনশন ক্যাম্প দেখেছেন, এইবারে লম্পট দেখলেন, এর আগে আরও অনেক ছবি দেখেছেন। হ্যাঁ, প্রতিটা ছবিকেই আমরা বলবো দেখুন, এবং নতুন নতুন ছেলে মেয়ে তাদের উৎসাহ দিন। ভুল করলে তাদের ভুল বলুন, তাদের কাছ থেকে আরও কী চাহিদা, কীরকম হলে আপনার ভালো লাগতো, যা মনে হয় একজন সমালোচক হিসেবে সেরকমভাবেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কথাই একজন শিল্পীকে শুনতে হয়, নিতে হয় ভালো মন্দ, এবং তার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হয়। নিশ্চয়ই এই উপকারটুকু আপনারা করবেন। সঙ্গে থাকবেন 365 দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।